হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যখন প্লে স্টোর ওপেন করি আর আমরা যখন ইউএসএর অ্যাপগুলো সার্চ করি লাইক পেপাল, তখন আমরা অ্যাপগুলো দেখি না। মেনলি এই অ্যাপগুলো ইউএসএর মানুষের জন্য তৈরি করা হয়েছে, এটা অন্য কোনো কান্ট্রি থেকে শো করে না, সেজন্য তারা ইউজও করতে পারে না। এরকম অনেক অ্যাপ আছে যেগুলো শুধুমাত্র আপনি ইউএসএ থেকে ইউজ করতে পারবেন, অন্যান্য কান্ট্রি থেকে ইউজ করতে পারবেন না। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা সেই অ্যাপগুলো ডাউনলোড করবেন, আর সেকেন্ডলি যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কীভাবে ইউএসএর একটা ডেবিট কার্ড পাবো যার মাধ্যমে আমরা পেপাল ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবো। সো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটনে একটা হিট করবেন, এর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নেক্সট টাইম ভিডিওগুলো মিস না করেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পেপাল ভেরিফাইয়ের জন্যে আমাদের যে ভার্চুয়াল ভিসা কার্ডটা লাগবে সেটার জন্য আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা হচ্ছে ইউএসএর অ্যাপ। তো প্রথমে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে। এটা যেহেতু ইউএসএর অ্যাপ, সো এটা প্লে স্টোরে আপনারা দেখতে পাবেন না। তো সেটা প্রথমে আমাদের কীভাবে ডাউনলোড করতে হবে সেই বিষয়টা আমরা শিখে নিই। কয়েকদিন আগে আমার একটা ভিডিও ছিল কীভাবে আপনারা রোডমেল ক্রিয়েট করবেন, ইউএসএর জিমেল অ্যাকাউন্ট কীভাবে করবেন, সেটা নিয়ে আমার একটা ভিডিও ছিল। যারা ভিডিওটা মিস করছেন তারা ভিডিওটা আই বাটনে দেখতে পাবেন। ভিডিওটা দেখে অবশ্যই আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট করে নেবেন। ধরলাম আপনার একটা রেডি জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই নতুন হতে হবে আর অবশ্যই ইউএসএর জিমেল লাগবে। এখন চলে যান আপনার ফোনের সেটিংসে। এখান থেকে চলে যান অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ এই অপশনটায়। আপনারা আপনাদের ফোন থেকে অ্যাকাউন্টস নামে অপশনটা বের করবেন। এরপরে চলে যান অ্যাকাউন্টসে। এখন এখানে আমাদের ইউএসএর জিমেলটা অ্যাড করব। তো নিচের দিকে দেখেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটা ক্লিক করেন। এখান থেকে গুগলে ক্লিক করেন। এখন এখানে আপনার ইউএসএর জিমেলটা দিয়ে দেন। লাস্ট ভিডিওতে আমি যে জিমেলটা ইউজ করছিলাম, মানে যে জিমেলটা ক্রিয়েট করছিলাম, সেই জিমেলটা এখানে দিয়ে দিই, সালমান শাওন। ওকে, এটা ছিল আমার জিমেল। এরপরে আমি নেক্সট করে দিই। এরপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এই হচ্ছে আমার পাসওয়ার্ড। এরপরে এখান থেকে এগ্রি করে দেন, সেভ করে নিলাম। ওকে, আমাদের এখানে জিমেলটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ইউএসএর একটা ভিপিএন কানেক্ট করব। তো আপনারা যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন, আমার একটা ডাউনলোড করা আছে, সো সেইটা আমি কানেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে সুপার ভিপিএন। আপনি যে কোনো একটা ভিপিএন ইউজ করলেই হবে। এখান থেকে ইউএসএর ভিপিএন কানেক্ট করবেন, ইউএস। এরপর এখানে কন্টিনিউ করে দিলাম, এখানে কানেক্টে ক্লিক করেন। ওকে, অ্যালোভেরাযুক্ত নতুন সার্ভেক্সেল, হাতের জন্য কোমল, দাগের জন্য কঠিন। ওকে, একটা ক্লোজ করে দিই আমরা। আমাদের ভিপিএন কানেক্ট হয়ে গেছে, এখন আমরা সব কিছু ক্লোজ করে দেই। এখন আপনারা রানিং যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর নিচে একটা লিংক দেখতে পাবেন। I'm Tan France. It's time to help small businesses overcome marketing challenges. এটা আমরা ভলিউমটা কমিয়ে নিলাম। এখন আপনারা যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর টাইটেলে ক্লিক করেন, তাহলে এখানে ডিসক্রিপশনে একটা লিংক দেখতে পাবেন।
ক্যাশ অ্যাপ নামে একটা লিঙ্ক, এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন। এই হচ্ছে ক্যাশ অ্যাপ, আপনারা অবশ্যই রেফার লিঙ্কটা ইউজ করবেন। আপনি যদি রেফার লিঙ্কটা ইউজ করেন তাহলে এখানে দুইটা বেনিফিট আছে। তো এখানে ক্লিয়ারলি একটা লেখা আছে, দেখেন, ট্রাই ক্যাশ অ্যাপ ইউজিং মাই কোড অ্যান্ড ইউ উইল গেট $10 হোয়েন ইউ সেন্ড $5। তার মানে আপনি $5 সেন্ড করলে আপনি $10 বোনাস পাবেন। আর নিচে দেখেন ZWLCJGM, এটা হচ্ছে আমার রেফার কোড, তো আপনারা অবশ্যই এটা ইউজ করবেন। এই কোডটা ভিডিও নিচে দেখতে পাবেন। তো যাই হোক, এখানে গেট দ্য অ্যাপে ক্লিক করেন, তাহলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। ওকে, এটা অ্যাকসেপ্ট করে দেই। এই যে এখানে আপনারা যে অ্যাপটা দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যাপ, আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো এখানে ইনস্টলে ক্লিক করেন। এই অ্যাপটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করেন। আপনারা যখন ক্যাশ অ্যাপটা ওপেন করবেন তখন এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ফোন আর একটা হচ্ছে ইমেল। আপনি ফোন নাম্বার দিয়েও করতে পারবেন অথবা ইমেল দিয়েও করতে পারবেন। আমরা এখানে ইমেল দিয়ে করব, আমাদের যেহেতু ফোন নাম্বার অ্যাভেলেবল নাই। এইখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, এখানে ইমেলটা দিয়ে নেক্সট করে দেন। এখন আপনার মেলে একটা মেল গেছে, সেখানে একটা কোড গেছে, সেটা দিবেন এখানে। তো আমরা মেলটা বের করে নিই। এই যে এখানে দেখেন ক্যাশ অ্যাপ থেকে একটা মেল চলে আসছে, তো মেলটা আমরা ওপেন করলাম। এই হচ্ছে আমাদের কোড 185532। এখানে আপনারা কোডটা দেন 185532, এরপরে নেক্সট করে দেন। এখন এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ইউনাইটেড স্টেট আর একটা হচ্ছে ইউনাইটেড কিংডম, তার মানে দুইটা কান্ট্রি থেকে এই অ্যাপটা ইউজ করতে পারবেন। তো আমরা ইউনাইটেড স্টেট থেকেই করব। এরপর এখানে কন্টিনিউ করে দিই। এখন এখানে একটা কার্ড নাম্বার দিতে বলছে, সো এখান থেকে আমরা এটা স্কিপ করে দিব, আমাদের যেহেতু কার্ড নাম্বার নাই। এখন এখানে হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। এখানে অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আপনাকে একটা রিয়েল এসএসএন লাগবে, আপনার পেপাল যে এসএসএন দিয়ে করা অবশ্যই সেটা ইউজ করবেন। তো এখানে ফার্স্ট নেমটা আমি দিয়ে দিলাম, এই হচ্ছে ফার্স্ট নেম নেশা, এরপরে হচ্ছে লাস্ট নেম আহমেদ, সরি, এই হচ্ছে লাস্ট নেম, এরপরে নেক্সট করে দিই। চুজ এ ক্যাশ ট্যাগ, এখানে এমন একটা নাম দিবেন যেটা দিয়ে আপনাকে ইজিলি সার্চ করতে পারবে। সাপোজ ধরেন আপনার প্রোফাইলটা পাওয়ার জন্য দেখবেন facebook.com/ দিয়ে আপনার নাম দেওয়া থাকে অথবা অন্য কিছু দেওয়া থাকে, সেটা দিয়ে আপনাকে ইজিলি খুঁজে বের করা যায়। সো সেই রকম একটা নাম দিবেন যেটা দিয়ে আপনাকে ক্যাশ অ্যাপ ইজিলি পাওয়া যাবে আর মানিটা ট্রান্সফার করা যাবে। সো এখানে যে কোনো একটা দিয়ে দিবেন, এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম, এখানে আপনার নাম ইউজ করলেও কোনো প্রবলেম নেই। এরপরে নেক্সট করে দেন। এরপরে হচ্ছে জিপ কোড, এখানে আপনার জিপ কোডটা দিয়ে দিবেন 38125, এটা হচ্ছে আমার জিপ কোড, আমার এসএসএনের জিপ কোড। এখানে আমরা ইনভাইট করব না, তো এটা আমরা স্কিপ করে দিই। তো এখানে আমাদের ক্যাশ অ্যাপে অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের কার্ডটা অ্যাক্টিভ করব। পেপাল ভেরিফাইয়ের জন্যে
আমাদের যে কার্ডটা লাগবে সেটা অ্যাক্টিভ করব। এখন নিচে দেখেন কার্ডের একটা চিহ্ন আছে, এটা ক্লিক করেন। এখান থেকে গেট ফ্রি ক্যাশ কার্ড, আপনি এখান থেকে যে কোনো একটা কার্ড নিতে পারেন। এখান থেকে আমি ব্ল্যাকটা নিয়ে নিলাম, আপনারা ব্ল্যাকটা ইউজ করবেন। এরপর এখানে অর্ডার কার্ড, এখন এখানে অ্যাড্রেসটা দিয়ে দেন, আপনার SSN এর অ্যাড্রেস 7586 রাউন্ড লিফ, এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। অ্যাড্রেস লাইন 2 এটা অপশনাল, এটা না দিলেও পারবেন, সমস্যা নেই। এরপরে নেক্সট করে দেন, ওকে, কনফার্ম ইউর ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, তো এটা আমাদের অলরেডি দেওয়া আছে। এরপরে নেক্সট করে দেই, এখানে আপনার ডেট অফ বার্থ এটা দিয়ে দিবেন। ফার্স্ট হচ্ছে MM, তার মানে মান্থ দিবেন ফার্স্টে, মান্থ হচ্ছে 4, এরপরে ডে হচ্ছে 12, এরপরে 1994, এটা হচ্ছে আমার SSN এর ডেট অফ বার্থ। এরপরে নেক্সট করে দিই, এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর SSN, তার মানে SSN এর লাস্টের যে 4টা নাম্বার আছে সেটা এখানে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপরে নেক্সট করে দিলাম, এখানে এটা ওকে করে দিলাম। প্লিজ এন্টার ইউর ফুল লিগ্যাল নেম, তো নাম তো অলরেডি দেওয়া আছে। এরপরে নেক্সট করে দিই, এখানে ডেট অফ বার্থটা আবার 4/12/1994, এরপরে নেক্সট করে দিই। এখন এখানে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। আমি আমার সিকিউরিটি পারপাসে SSNটা হাইড করে রাখলাম, এরপরে নেক্সট করে দিলাম। এখন এখানে দেখেন, এখানে আপনার মান্থলি ফি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, তো এগুলো আমার লাগবে না, তো এখান থেকে আমরা কন্টিনিউ করে দিই। ইউর ক্যাশ কার্ড অর্ডার ইজ কনফার্ম, এখানে আমাদের ক্যাশ কার্ড অর্ডার করা হয়ে গেছে, এরপরে ডান করে দিলাম। এই যে এইখানে আপনারা আমার কার্ডটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা আমাদের কার্ড নাম্বার, এরপরে CVV, এক্সপায়ার ডেট, এরপরে কার্ড নেম সমস্ত কিছু পেয়ে গেছি। এখন আমরা এই কার্ডটা আমাদের পেপ্যালে ইউজ করতে পারবো। আমার এই কার্ডের মেয়াদ হচ্ছে 25 সাল পর্যন্ত, তার মানে এই কার্ডের মেয়াদ হচ্ছে 5 বছর। আমাদের 5 বছর এই পেপ্যাল নিয়ে আর ঝামেলা করতে হবে না। তো এই কার্ডটা কীভাবে পেপ্যালে ইউজ করবেন, কোথায় কোথায় ইউজ করবেন, সমস্ত কিছু নিয়ে আরও একটা ভিডিও পাবেন, সেখানে সব কিছু দেখতে পাবেন। এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই, আপনাদের লাইক কমেন্ট পাই, সেটার উপর বেস করে আমি নেক্সট ভিডিওটা বানাবো। যদি আপনাদের দরকারি মনে হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর নেক্সট টাইম আমার ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। আবারও দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।